এখন আমরা লুক লিখিত সুসমাচারের 9 অধ্যায় পাঠ করছি। যিশুর আদেশ, শিক্ষা ও কার্য। যিশু 12 জন শিষ্যকে প্রচার করিতে পাঠান। পরে তিনি সেই 12 জনকে একত্রে ডাকিয়া তাহাদিগকে সমস্ত ভূতের উপরে এবং রোগ ভালো করিবার জন্য শক্তি ও কর্তৃত্ব দিলেন। আর ঈশ্বরের রাজ্য প্রচার করিতে এবং আরোগ্য করিতে তাহাদিগকে প্রেরণ করিলেন। আর তিনি তাহাদিগকে কহিলেন, পথের জন্য কিছুই লইও না, যষ্টিও না, ঝুলিও না, খাদ্যও না, টাকাও না, 2-2টা আং রাখাও লইও না। আর তোমরা যে কোনো বাটিতে প্রবেশ করো, তথায় থাকিও এবং তথা হইতে প্রস্থান করিও। আর যে সকল লোক তোমাদিগকে গ্রহণ না করে, সেই নগর হইতে প্রস্থান করিবার সময় তাহাদের বিরুদ্ধে সাক্ষ্যের জন্য তোমাদের পায়ের ধুলা ঝাড়িয়া ফেলিও। পরে তাহারা প্রস্থান করিয়া চারিদিকে গ্রামে গ্রামে যাইতে লাগিলেন, সর্বত্র সুসমাচার প্রচার এবং আরোগ্য দান করিতে লাগিলেন। আর যাহা যাহা হইতেছিল হেরোদ রাজা সমস্তই শুনিতে পাইলেন, এবং তিনি বড় অস্থির হইলেন, কারণ কেহ কেহ বলিত, যোহন মৃতদের মধ্য হইতে উঠিয়াছেন, আর কেহ কেহ বলিত, এলিও দর্শন দিয়াছেন, এবং আর কেহ কেহ বলিত, পূর্বকালীন ভাববাদীগণের একজন উঠিয়াছেন। আর হেরোদ কহিলেন, যোহনের তো আমিই মস্তক ছেদন করিয়াছি, কিন্তু ইনি কে যাহার বিষয়ে এইরূপ কথা শুনিতে পাইতেছি? আর তিনি তাহাকে দেখিবার চেষ্টা করিতে লাগিলেন। যিশু 5000 লোককে আহার দেন। পরে প্রেরিতেরা যাহা যাহা করিয়াছিলেন ফিরিয়া আসিয়া তাহার বৃত্তান্ত যিশুকে কহিলেন। আর তিনি তাহাদিগকে সঙ্গে লইয়া বিরলে বৈতসৈদা নামক নগরে গেলেন। কিন্তু লোকেরা তাহা জানিতে পারিয়া তাহার পশ্চাৎ গমন করিল, আর তিনি তাহাদিগকে সদয়ভাবে গ্রহণ করিয়া তাহাদের কাছে ঈশ্বরের রাজ্যের বিষয় কথা কহিলেন, এবং যাহাদের সুস্থ হইবার প্রয়োজন ছিল তাহাদিগকে সুস্থ করিলেন। পরে দিবা অবসান হইতে লাগিল, আর সেই 12 জন নিকটে আসিয়া তাহাকে কহিলেন, আপনি এই লোকসমূহকে বিদায় করুন, যেন ইহারা চারিদিকে গ্রামে ও পল্লীতে গিয়া রাত্রিবাস করে ও খাদ্যদ্রব্য খুঁজিয়া লয়, কেননা এখানে তোমরা নির্জন স্থানে আছো। কিন্তু তিনি তাহাদিগকে কহিলেন, তোমরাই ইহাদিগকে আহার দাও। তাহারা বলিলেন, 5খানা রুটি ও 2টি মাছের অধিক আমাদের কাছে নাই, তবে কি আমরা গিয়া এই সমস্ত লোকের জন্য খাদ্য কিনিয়া আনিতে পারিব? কারণ তাহারা অনুমান 5000 পুরুষ ছিল। তখন তিনি আপন শিষ্যদিগকে কহিলেন, 50-50 জন করিয়া উহাদিগকে সারি সারি বসাইয়া দাও। তাহারা সেইরূপ করিলেন, সকলকে বসাইয়া দিলেন। পরে তিনি সেই 5খানা রুটি ও 2টি মাছ লইয়া স্বর্গের দিকে ঊর্ধ্ব দৃষ্টি করিয়া সেইগুলিকে আশীর্বাদ করিলেন ও ভাঙিলেন, আর লোকদের সম্মুখে রাখিবার জন্য শিষ্যগণকে দিতে লাগিলেন। তাহাতে সকলে আহার করিয়া তৃপ্ত হইল, এবং তাহারা যাহা অবশিষ্ট রাখিল সেই সকল গুড়াগাড়া কুড়াইলে পর 12 ডালা হইল। যিশু আপন মৃত্যু ও পুনরুত্থানের বিষয়ে কথা বলেন। একদা তিনি বিজনে প্রার্থনা করিতেছিলেন, শিষ্যগণ তাহার সঙ্গে ছিলেন। আর তিনি তাহাদিগকে জিজ্ঞাসা করিলেন, আমি কে, এ বিষয়ে লোকসমূহ কি বলে? তাহারা উত্তর করিয়া কহিলেন, যোহন বাপ্তাইজক। কিন্তু কেহ কেহ বলে, আপনি এলিও, আর কেহ কেহ বলে, পূর্বকালীন ভাববাদীগণের একজন উঠিয়াছেন। তখন তিনি তাহাদিগকে কহিলেন, কিন্তু তোমরা কি বল, আমি কে? পিতর উত্তর করিয়া কহিলেন, ঈশ্বরের সেই খ্রিস্ট। তখন তিনি তাহাদিগকে দৃঢ়রূপে বলিয়া দিলেন ও আজ্ঞা করিলেন, এই কথা কাহাকেও বলিও না। তিনি কহিলেন,
মনুষ্যপুত্রকে অনেক দুঃখ ভোগ করিতে হইবে, প্রাচীনবর্গ, প্রধান যাজকগণ ও অধ্যাপকগণ কর্তৃক অগ্রাহ্য হইতে হইবে এবং হত হইতে হইবে, আর তৃতীয় দিবসে উঠিতে হইবে। আর তিনি সকলকে বলিলেন, কেহ যদি আমার পশ্চাৎ আসিতে ইচ্ছা করে তবে সে আপনাকে অস্বীকার করুক, প্রতিদিন আপন ক্রুশ তুলিয়া লোক এবং আমার পশ্চাৎগামী হোক। কেননা যে কেহ আপন প্রাণ রক্ষা করিতে ইচ্ছা করে সে তাহা হারাইবে, কিন্তু যে কেহ আমার নিমিত্ত আপন প্রাণ হারায় সেই তাহা রক্ষা করিবে। কারণ মনুষ্য যদি সমুদয় জগৎ লাভ করিয়া আপনাকে নষ্ট করে কিংবা হারায় তবে তাহার কি লাভ হইল? কেননা যে কেহ আমাকে ও আমার বাক্যকে লজ্জার বিষয়ে জ্ঞান করে, মনুষ্যপুত্র যখন নিজ প্রতাপে এবং পিতার ও পবিত্র দূতগণের প্রতাপে আসিবেন তখন তিনি তাহাকে লজ্জার বিষয়ে জ্ঞান করিবেন। কিন্তু আমি তোমাদিগকে সত্য কহিতেছি, যাহারা এখানে দাঁড়াইয়া রহিয়াছে তাহাদের মধ্যে এমন কয়েকজন আছে যাহারা যে পর্যন্ত ঈশ্বরের রাজ্য না দেখিবে সেই পর্যন্ত কোন মতে মৃত্যুর আস্বাদ পাইবে না। যীশুর রূপান্তর। এই সকল কথা বলিবার পরে অনুমান আট দিন গত হইলে তিনি পিতর, জোহন ও জাকুবকে সঙ্গে লইয়া প্রার্থনা করিবার জন্য পর্বতে উঠিলেন। আর তিনি প্রার্থনা করিতেছেন এমন সময়ে তাঁহার মুখের দৃশ্য অন্যরূপ হইল এবং তাঁহার বস্ত্র শুভ্র ও চাকচক্যময় হইল। আর দেখো, দুইজন পুরুষ তাঁহার সহিত কথোপকথন করিতে লাগিলেন, তাহারা মোশি ও এলিও। তাহারা সপ্রতাপে দেখা দিয়া তাঁহার সেই যাত্রার বিষয়ে কথা বলিতে লাগিলেন, যাহা তিনি জেরুসালেমে সমাপন করিতে উদ্যত ছিলেন। তখন পিতর ও তাঁহার সঙ্গীরা নিদ্রায় ভারাক্রান্ত ছিলেন, কিন্তু জাগিয়া উঠিয়া তাঁহার প্রতাপ এবং ওই দুই ব্যক্তিকে দেখিলেন যাহারা তাঁহার সহিত দাঁড়াইয়া ছিলেন। পরে তাঁহারা তাঁহার নিকট হইতে প্রস্থান করিতেছেন এমন সময়ে পিতর যীশুকে কহিলেন, নাথ, এখানে আমাদের থাকা ভালো, আমরা তিনটি কুটির নির্মাণ করি, একটি আপনার জন্য, একটি মসির জন্য, আর একটি এলিয়ের জন্য। কিন্তু তিনি কি বলিলেন তাহা বুঝিলেন না। তিনি এই কথা বলিতেছেন এমন সময়ে একখানি মেঘ আসিয়া তাহাদিগকে ছায়া করিল, তাহাতে তাহারা সেই মেঘে প্রবেশ করিলে ইহারা ভীত হইলেন, আর সেই মেঘ হইতে এই বাণী হইল, ইনি আমার পুত্র, আমার মনোনীত, ইহার কথা শুন। এই বাণী হইবা মাত্র একা যীশুকে দেখা গেল, আর তাহারা নীরব রহিলেন। যাহা যাহা দেখিয়াছিলেন তাহার কিছুই সেই সময়ে কাহাকেও জ্ঞাত করিলেন না। যীশু একটি বালককে সুস্থ করেন ও শিক্ষা দেন। পরদিন তাহারা সেই পর্বত হইতে নামিয়া আসিলে বিস্তর লোক তাহার সহিত সাক্ষাৎ করিল। আর দেখো, ভিড়ের মধ্য হইতে এক ব্যক্তি উচ্চৈঃস্বরে কহিল, হে গুরু, বিনয় করি, আমার পুত্রের প্রতি দৃষ্টিপাত করুন, কেননা এটি আমার একমাত্র সন্তান। আর দেখুন, একটা আত্মা ইহাকে আক্রমণ করে, আর এ হঠাৎ ছেঁচাইয়া উঠে এবং সে ইহাকে মুচড়াইয়া ধরে, তাহাতে এ ফেনা বাহির করে, আর সে ইহাকে ক্ষতবিক্ষত করিয়া কষ্টে ছাড়িয়া যায়। আর আমি আপনার শিষ্যদিগকে নিবেদন করিয়াছিলাম যেন তাহারা এটাকে ছাড়ান, কিন্তু তাহারা পারিলেন না। তখন যীশু উত্তর করিয়া কহিলেন, হে অবিশ্বাসী ও বিপথগামী বংশ, কতকাল আমি তোমাদের নিকটে থাকিব ও তোমাদের প্রতি সহিষ্ণুতা করিব? তোমার পুত্রকে এখানে আনো। সে আসিতেছে এমন সময়ে ওই ভূত
তাহাকে ফেলিয়া দিল ও ভয়ানক মুছড়াইয়া ধরিল। কিন্তু যীশু সেই অশুচি আত্মাকে ধমক দিলেন, বালকটিকে সুস্থ করিলেন ও তাহার পিতার কাছে তাহাকে সমর্পণ করিলেন। তখন সকলে ঈশ্বরের মহিমায় চমৎকৃত হইল। আর তিনি যে সমস্ত কার্য করিতেছিলেন তাহাতে সকল লোক আশ্চর্য জ্ঞান করিলে তিনি আপন শিষ্যগণকে কহিলেন, তোমরা এই সকল বাক্য কর্ণে স্থান দান করো, কেননা সম্প্রতি মনুষ্যপুত্র মনুষ্যদের হস্তে সমর্পিত হইবেন। কিন্তু তাহারা এ কথা বুঝিলেন না এবং ইহা তাহাদের হইতে গুপ্ত থাকিল, যাহাতে তাহারা বুঝিয়া উঠিতে না পারেন এবং তাহার নিকটে এ কথার বিষয় জিজ্ঞাসা করিতে তাহাদের ভয় হইল। আর তাহাদের মধ্যে কে শ্রেষ্ঠ এই তর্ক তাহাদের মধ্যে উপস্থিত হইল। তখন যীশু তাহাদের হৃদয়ের তর্ক জানিয়া একটি শিশুকে লইয়া আপনার পার্শ্বে দাঁড় করাইলেন এবং তাহাদিগকে কহিলেন, যে কেহ আমার নামে এই শিশুটিকে গ্রহণ করে সে আমাকেই গ্রহণ করে, এবং যে কেহ আমাকে গ্রহণ করে সে তাহাকেই গ্রহণ করে যিনি আমাকে প্রেরণ করিয়াছেন। কারণ তোমাদের মধ্যে যে ব্যক্তি সর্বাপেক্ষা ক্ষুদ্র সেই মহান। পরে যোহন কহিলেন, নাথ, আমরা এক ব্যক্তিকে আপনার নামে ভূত ছাড়াইতে দেখিয়াছিলাম আর তাহাকে বারণ করিতেছিলাম, কারণ সে আমাদের সহানুগামী নয়। কিন্তু যীশু তাহাকে বলিলেন, বারণ করিও না, কেননা যে তোমাদের বিপক্ষ নয় সে তোমাদের স্বপক্ষ। যীশু শেষবার জেরুসালেমে যাত্রা করেন। আর যখন তাহার ঊর্ধ্বে নীত হইবার সময় পূর্ণ হইয়া আসিতেছিল, তখন তিনি একান্ত মনে জেরুসালেমে যাইতে উন্মুখ হইলেন এবং আপনার অগ্রে দূতগণ প্রেরণ করিলেন। আর তাহারা গিয়া সমরীয়দের কোন গ্রামে প্রবেশ করিলেন, যাহাতে তাহার জন্য আয়োজন করিতে পারেন। কিন্তু লোকেরা তাহাকে গ্রহণ করিল না, কেননা তিনি জেরুসালেমে যাইতে উন্মুখ ছিলেন। তাহা দেখিয়া তাহার শিষ্য যাকোব ও যোহন বলিলেন, প্রভু, আপনি কি ইচ্ছা করেন যে এলিও যেমন বলিয়াছিলেন তেমনি আমরা বলি, আকাশ হইতে অগ্নি নামিয়া আসিয়া ইহাদিগকে ভস্ম করিয়া ফেলুক? কিন্তু তিনি মুখ ফিরাইয়া তাহাদিগকে ধমক দিলেন আর কহিলেন, তোমরা কি প্রকার আত্মার লোক তাহা জানো না, কারণ মনুষ্যপুত্র মনুষ্যদের প্রাণ নাশ করিতে আইসেন নাই, কিন্তু রক্ষা করিতে আসিয়াছেন। পরে তাহারা অন্য গ্রামে চলিয়া গেলেন। তাহারা পথে যাইতেছেন এমন সময় এক ব্যক্তি তাহাকে কহিল, আপনি যে কোনো স্থানে যাইবেন, আমি আপনার পশ্চাৎ যাইব। যীশু তাহাকে কহিলেন, শৃগালদের গর্ত আছে এবং আকাশের পক্ষীগণের বাসা আছে, কিন্তু মনুষ্যপুত্রের মস্তক রাখিবার স্থান নাই। আর একজনকে তিনি বলিলেন, আমার পশ্চাৎ আইসো, কিন্তু সে কহিল, প্রভু, অগ্রে আমার পিতার কবর দিয়া আসিতে অনুমতি করুন। তিনি তাহাকে বলিলেন, মৃতেরাই আপন আপন মৃতদের কবর দিয়ক, কিন্তু তুমি গিয়া ঈশ্বরের রাজ্য ঘোষণা করো। আর একজন কহিল, প্রভু, আমি আপনার পশ্চাৎ যাইব, কিন্তু অগ্রে নিজ বাটির লোকদের নিকটে বিদায় লইয়া আসিতে অনুমতি করুন। কিন্তু যীশু তাহাকে কহিলেন, যে কোনো ব্যক্তি লাঙ্গলে হাত দিয়া পিছনে ফিরিয়া চায় সে ঈশ্বরের রাজ্যের উপযোগী নয়।